আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে অ্যাপেল স্টুডিওতে অডিও ফাইল ইম্পোর্ট করবেন। সো অডিও ফাইল ইম্পোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওটি অবশ্যই আপনারা ফুল কন্টিনিউ করতে থাকবেন আর ভিডিওটি স্কিপ করার চেষ্টা করবেন না। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আপনারা ফার্স্ট টাইম আপনারা ডেস্কটপে আসবেন। আসার পর আপনার যেখানে অডিও ফাইল রয়েছে সেই অডিও ফাইলটা আপনারা সিলেক্ট করবেন। আমি এখান থেকে আমার অডিও ফাইলে গিয়ে জাস্ট এখানে ইম্পোর্ট করব। আচ্ছা, অডিও ফাইল আমার যেটা আছে, এই যে এই অডিও ফাইলটাকে আমি এখন ইম্পোর্ট করব। এই যে আমি একটু স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি। আপনারা অবশ্যই এই যে অডিও ফাইল আপনারা দেখতে পারতেছেন। এই যে এখন এই অডিও ফাইলটা আমরা কি করব, জাস্ট এফএল স্টুডিওকে অপেন করব। অপেন করার পর আমরা এটাকে মিনিমাইজ করে রাখব। মিনিমাইজ করার পর আমরা এটাকে ছোট করে দেব। এই যে অডিও ফাইল, জাস্ট এই অডিও ফাইলটাকে এনে জাস্ট এইভাবে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমাদের কাজ শেষ। আমাদের কিন্তু অডিও ফাইল ইম্পোর্ট হয়েছে। আমরা চাইলে কিন্তু এই অডিও ফাইলটাকে শুনতে পারবো, এবং এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হইতেছে, যখন আমি এখানে ক্লিক করব, দেখুন এই অডিও ফাইলটা কিন্তু প্লে হচ্ছে না। এই প্লে না হওয়ার কারণটা হইতেছে যে এখানে আপনার এই প্যাটার্ন মোডে রয়েছে, এই জন্য আপনার এটা কাজ হইতেছে না। প্যাড মোডে, অর্থাৎ এই যে আমরা যখন প্যাড ইউজ করে থাকি, প্যাটার্ন মোডে রয়েছে, এই জন্য এটা হইতেছে না। এটা আমাদের যে কাজটি করতে হবে সেটা হইতেছে যে সঞ্চ মোডে করতে হবে। যখন আমি সঞ্চ মোডে করার পর আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু অলরেডি চলতেছে। সো এইভাবেই কিন্তু মূলত অ্যাপেল স্টুডিওতে অডিও ফাইল ইম্পোর্ট করতে হয়। সো এটা নিয়ে আর আশা করি কারো কোনো কোশ্চেন থাকবে না। এইভাবে আপনারা জাস্ট এই অডিও ফাইলটাকে ইম্পোর্ট করবেন। সো শর্টকাট টেকনিক আমি শিখিয়ে দিলাম। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।